সো হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা যেতে চলেছি এমনই একটা জায়গায় যেখানে আমাদের কি আছে অনুষ না, যেখানে তোমরা দেখতে পাবে সমস্ত কিছু, সমুদ্র দেখতে পাবে। তো আমাদের আমরা যেহেতু বাড়াইপুরে এখন এই মুহূর্তে রয়েছি, তো বাড়াইপুরে আশেপাশে সমুদ্র মানে তোমরা অনেকেই ভাবছো যে হয়তো ডায়মন্ড হারবার, আইদার ক্যানিং, আইদার বকখালি বা আইদার এতে তোমার মন্দারমণি, দীঘা বা কাছাকাছির মধ্যে ধরো প্রিন্সেপ ঘাট তোমাদের মনে হতে পারে। তো সেই জায়গা থেকে আজকে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি এবং তোমাদেরকে ব্লগ করে পুরো বিষয়টা আমরা তোমাদেরকে দেখাবো এবং সেখানে কিরকম কি কষ্ট পড়বে সমস্ত কিছু এ টু জেড তোমাদেরকে বলে দেবো, যাতে তোমরা তোমাদের আসতে যাতে কোনো সমস্যা যাতে না হয় এবং সেই জায়গা থেকে তোমাদের যেন কোনো কারোর পাতা ফাঁদে পা দিতে না হয় এবং তোমরা তাদের ডাইরেক্ট কল করে তোমরা সেই ইনফরমেশন গুলো নিয়ে নিতে পারো। সেই জন্য আজকে আমরা বেরিয়ে পড়েছি তোমাদের জন্য, তোমাদেরকে দেখাবো পুরো বিষয়টা এবং আমরাও এনজয়মেন্ট করবো এবং তোমরাও এনজয় করো। তো চলো দেখা হচ্ছে। হ্যাঁ, যেতে তো বন্ধুরা, আজকে আমরা তোমাদের যে জায়গায় নিয়ে যেতে চলেছি সেটা বাড়াইপুর থেকে প্রায় 105 কিলোমিটার দূরত্বে, যেটা গঙ্গা বদ্বীপের একটি অংশ। আজকে আমরা তোমাদেরকে এই পুরো ব্লকটা বাইকে করে ঘুরিয়ে দেখাবো। যেখানে জনমানবের সংখ্যা কম থাকলেও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রয়েছে। আমরা এখন রয়েছি বাড়াইপুরের ঠিক ধোপাকাছি এরিয়াতে। তো বন্ধুরা, তোমরা যারা বাইকে করে ট্যুর করবে ভাবছো, তাদের জন্য এটা একটা খুব এক্সাইটিং ট্রিপ হতে পারে। আর যারা যারা ট্রেনে বা বাসে করে ট্রিপ করবে ভাবছো, তাদেরকে তো আর কিছু বলারই নেই। তো তোমরা যারা ট্রেনে করে আসবে ভাবছো, তারা শিয়ালদা থেকে নামখানা যাওয়ার যে কোনো ট্রেন ধরে তোমরা চলে আসতে পারবে নামখানা স্টেশনে, যার মাথা পিছু ভাড়া পড়বে 25 টাকা করে। যেখান থেকে তোমরা টোটো বা অটো ধরে শেয়ারে রিজার্ভে চলে যেতে পারবে মৌসুমীদ্বীপ যাওয়ার যে কোনো একটা ফেরিঘাটে। তো বন্ধুরা, বলে রাখি তোমাদের, এখানে মূলত 3টে ফেরিঘাট তোমরা পাবে যেখান থেকে মৌসুমী আইল্যান্ডে তোমরা যেতে পারবে। সেটা হলো বাগডাঙ্গা ঘাট, হুজুতের ঘাট এবং পাতিবুনিয়া ঘাট, যার মাথা পিছু ভাড়া পড়বে তোমাদের 50 থেকে 70 টাকা। আরও একটা কথা বলে রাখি বন্ধুরা, যারা 4-চাকা গাড়ি নিয়ে আসবে ভাবছো, তাদেরকে কিন্তু ফেরিঘাটের কাছে গাড়ি গ্যারেজ করে রাখতে হবে, তারা 4-চাকা গাড়ি নিয়ে যেতে পারবে না। তো যারা বাইকে করে আসবে ভাবছো, তারা বিষ্ণুপুর ভায়া লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা উপস্থিত হতে হবে মৌসুনী আইল্যান্ডে যাওয়ার যে কোনো একটা ফেরিঘাটে। আর যারা যারা কলকাতার বেহালার দিক থেকে আসতে চাইছো, তারা পৈলান ভায়া ডায়মন্ড হারবার হয়ে নামখানাতে আসতে পারবে এবং সেখান থেকে তোমাদের যে কোনো একটা ফেরিঘাটে উপস্থিত হতে হবে মৌসুনী আইল্যান্ডে যাওয়ার জন্য। তো গাইস, তোমাদেরকে যে রাস্তাটা দেখালাম, এই রাস্তাটাই হচ্ছে পাতিপুনিয়া ঘাটের রাস্তা। এই যে পিছনে দেখছো অনুষ্ঠান দাঁড়িয়ে আছে, আর এটাই হচ্ছে পাতিপুনিয়া ঘাট। এইখান থেকে সবাই মোটামুটি আসে, এখান থেকে এসেই তবেই এখান থেকে ওঠা হয়। আর এখানকার রেট হচ্ছে গাড়ি প্রতি 50 টাকা এবং মানুষ প্রতি 10 টাকা। এটা মোটামুটি হলে আপনারা ভালোভাবে যেতে পারবেন, ঠিক আছে? এবার যদি আপনি যদি পারমানেন্ট যদি বুক করে যদি যেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে 200 নাকি 250 টাকা মতন পড়বে বললো। তো মোটামুটি দিলে ওটা এক্সট্রা কস্ট, তাহলে কি হবে, ওটা পুরোপুরি আপনি বুকিং করে চলে যেতে পারবেন। তো এই পর্যন্তই। এবারে লোকজন সব উঠছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে এবার আমরা উঠে যাই, দেখাচ্ছি। আমরা আর দেরি না করে তাড়াতাড়ি পাতিবুনিয়া ঘাট থেকে নৌকাতে উঠে রওনা দিলাম মৌসুনী আইল্যান্ডের উদ্দেশ্যে। আর আজকের আকাশটা যে কতটা সুন্দর ছিল সেটা তোমরা দেখেই বুঝতে পারছ। আর তার সাথে অনুষ্ণাও নৌকার কোণে এতটা গরমেও জবুতবু হয়ে বসে আছে। নদীর মধ্যখান থেকে দূরে নীল আকাশটা যে কেমন লাগে সেটাকে ক্যামেরাবন্দি করলাম আর এগিয়ে যেতে লাগলাম মৌসুনী আইল্যান্ডের দিকে। তো তোমরা যারা এর আগে মৌসুনী দ্বীপে এই বোটে করে এসেছো, তোমাদের অভিজ্ঞতা কেমন ছিল সেটা জানাতে ভুলো না।
এই গরমের মধ্যে আমরা আর বেশি দেরি না করে আমাদের পক্ষীরাজকে নিয়ে আবার যাত্রা শুরু করলাম আমাদের পছন্দের সেই বিচ ক্যান্ডির ক্যাম্পের উদ্দেশ্যে। আর দুই দিকে সবুজ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে, শুদ্ধ ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা চলে এলাম আমাদের সেই পছন্দের ক্যাম্প বিচ ক্যান্ডিতে। তো গাইস, এইমাত্র আমরা এখনই আমরা ঢুকলাম তো বিচ ক্যান্ডি, এখনই আমরা বিচ ক্যান্ডিতে মোটামুটি আমরা ঢুকলাম। তো ঢুকে এবার তোমাদেরকে এই হচ্ছে আমাদের দু নম্বর রুম দিয়েছে আপাতত, এটা হচ্ছে দু নম্বর রুম আমাদেরকে দিয়েছে, এটা বুঝলে তোমাদের জন্য রুমটা রয়েছে। আর আপাতত অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে দেখাবো একটু পরে, দাঁড়াও আগে আমরা রুমে ঢুকে একটু ফ্রেশ হই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। 5 minutes later তো বন্ধুরা, আমরা এই ক্যাম্পে যে রুমটা নিয়েছি সেটা নন এসি রুম, যাতে রয়েছে বড় বেড সহ চার্জিং পোর্ট, আয়না এবং সর্বোপরি ওয়াইফাই কানেকশন। এছাড়াও বাথরুমের কন্ডিশনটাও খুবই সুন্দর, যেখানে কোমোড, শাওয়ার থেকে শুরু করে বেসিন এবং আয়নাও পর্যন্ত রয়েছে। এবং আমরা রুমে ঢুকতেই ওনারা আমাদেরকে সাবান, শ্যাম্পু থেকে শুরু করে পেস্ট, ব্রাশও সবই আমাদেরকে প্রোভাইড করে দিয়েছিল। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি আমাদের এই সব কিছু নিয়ে এবং চারবেলা খাওয়া দাওয়া সহ ভাড়া পড়েছিল জন প্রতি মাত্র 1300 টাকা। 5 minutes later তো গাইস, ওনারা আমাদের জন্য ডাব নিয়ে এসেছে, ওয়েলকাম ড্রিঙ্কস, থ্যাংক ইউ, দিয়ে দাও, থ্যাংক ইউ। ওকে, তো তাহলে চলো আমরা এবারে খাওয়া দাওয়াটা করি। কুচি ডাব নিয়ে এসেছে, খুব সুন্দর। তো চলো তাহলে আমরা এবার খাওয়া দাওয়াটা করি, করে তারপর তোমাদেরকে রিভিউ দিচ্ছি। তো আমরা দেরি না করে ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে চলে আসলাম আমাদের পছন্দের ক্যাম্পের সেই স্পেশাল জায়গায়, যেখান থেকে তোমরা নিজেদের প্রিয় মানুষের সাথে আড্ডা মারতে মারতে দেখতে পাবে জম্মুদ্বীপ সহ সাগর দ্বীপ। তো আমরা যেখানে আছি সেটা হচ্ছে এই বিচ ক্যান্ডি, আমরা আজকে আছি হচ্ছে বিচ ক্যান্ডিতে। তো তোমরা আশা করি তোমরা দেখলে তোমাদের খুব ভালো লাগবে। এই যে কটেজটা এতটা সুন্দর করে সাজানো আর এতটা পরিষ্কার লাগছে দেখে খুব ভালো লাগছে। তার থেকে বড় কথা যে আমরা যে রুমটা তোমাদেরকে দেখালাম, রুমের ভেতরটা কিন্তু বেশ ঠান্ডা এবং এটা নন এসি, যদিও ওটা এসি ছিল বাট তারপরেও সেটা মানে ইউজ করতে পারিনি আমরা, মানে করবো না বলে আমরা নন এসি নিয়েছিলাম, কারণ এই মুহূর্তে অতটাও এখানে গরম থাকে না, তার জন্যই আমরা আর কি নন এসি নিয়েছি। বাট সেক্ষেত্রে মনে হচ্ছে না যে নন এসি, মনে হচ্ছে পুরো এসির মধ্যেই আমরা আছি। তো গাইস, তোমরা যদি দেখো এটা রাত্রেবেলা হলে আরও সুন্দর হবে। আবার এরা ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা এই ফিট বালি বালি সিমেন্ট দিয়ে এদিকে আবার ফের রুম টুম ওরা তৈরি করছে, বেশ সুন্দর। মানে এইটুকুর মধ্যে ওরা যেটুকু করেছে, এই যে পুরো এই একটা কটেজ আছে এই পারে যে কটা, ওই পারে হচ্ছে টোটাল 1, 2, 3, 4 একটা রুম, 2, 3, 4, 5 টোটাল 5 রুমে টোটাল 5 কটেজ রয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ আই লাভ বিচ ক্যান্ডি, এই 5 কটেজ। আর এদিকে সাথে সাথে রয়েছে রিসেপশন সহ আড্ডা মারার জায়গা, যেখানে তোমরা ভালোভাবে আড্ডা মারতে পারবে এবং তার সাথে সাথে সবুজ প্রাকৃতিক আবহাওয়া ও সৌন্দর্য উপভোগ করতে পারবে। আর এখন ওই দেখো লালি লালি লাল করছে। তো বন্ধুরা, আমাদের এই বিচ ক্যান্ডিতে আসতে গেলে তোমাদেরকে সবার প্রথমে গেট পেরিয়ে ব্রিজ ধরেই তোমাদেরকে ঢুকতে হবে, কারণ এদের একটাই এন্ট্রান্স গেট। আর যার দুই পাশে আছে পানায় ভরা পুকুর সহ প্রাকৃতিক সৌন্দর্য। টোটাল রুম সংখ্যা আছে তোমার হচ্ছে টোটাল হচ্ছে 6, এখানে টোটাল 6 রুম আছে, নিচে 6 রুম হচ্ছে আর ওপরে 6 রুম, টোটাল 12 রুম। এই পারে হচ্ছে তোমার ক্যান্ডি কিচেন, আমাদের হচ্ছে ক্যান্ডি বিচের কিচেন রয়েছে এদিকে, আবার এদিকে আবার 3 রুম তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই জায়গাটায় তো সন্ধে হলেই আর কি, আর কোনো গল্প নেই এর মধ্যে পুরোপুরি মানে শেয়ার বলতে। আচ্ছা তোমাদের, চলো তোমাদের আবার এই জায়গাটা ওটা দেখিয়ে দিই।
খুবই সুন্দর। জাস্ট উপরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই তো এখানে আছি, এসো এসো এসো, জাস্ট এখান থেকে তোমরা এখান থেকে উপভোগ করতে পারবে পুরো সমুদ্রটাকে। ঠিক আছে, রাত্রে ওদেরকে দেখাবো। তো গাইস দেখো এখান থেকে, জাস্ট লুকটা দেখো, জাস্ট মারাত্মক। পাশে ওই যে ওইটাও আবার একটা আলাদা বিচ ক্যাম্প রয়েছে, বাট যতই বিচ ক্যাম্পে আসি না কেন, আমাদের মৌসুমি আইল্যান্ডে আসলে আমার কেন জানি বিচ ক্যান্ডিটা মেনলি আমাদের আমার মন খুব টানে, কারণ এইখানটায় যে সবুজে সবুজ প্রাকৃতিক সৌন্দর্যে ভরে আছে চারিদিকে, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো তো আপাতত চলো তোমরা, আমরা তো মোটামুটি দেখালাম, আর এদিকে ভালোই রোদ আছে, মানে রোদের তেজ তো তোমরা দেখলে বুঝতে পারবে, প্রচণ্ড রোদ, এখানে কোনোভাবে দাঁড়ানো যাচ্ছে না। তো ভেতরে যাবো, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো, আর রাত হলে তো তোমাদেরকে দেখাবো। আর এই জায়গাটায় তোমরা দেখো, এই জায়গাটা হচ্ছে যখন বনফায়ার যখন করা হয় তাহলে যখন দিনের বেলা। আর আজকে সব থেকে বড়ো কথা, মজার কথাটা হচ্ছে যে আজকে আমরা এই ক্যান্ডি বিচে পুরোপুরি একা, তো আমাদের ক্ষেত্রে কোনো রকম কোনো ইয়ে নেই, বাধ্যবাধকতা নেই, যেহেতু আমরা আজকে দাদাদেরকে বলেই এসেছি যেহেতু আমরা ব্লগ করব, দ্যাটস ওয়াই আমাদেরকে কোনো রকম কোনো ইয়ে দেয়নি, কোনো বাধা নিষেধ নেই, আমরা পুরোপুরি ভিডিও বানাবো এবং পুরোপুরি ইয়ে করব, মানে কোনো জায়গায় কোনো বাধ্যবাধকতা নেই, সব জায়গায় আমরা অ্যালাউ রয়েছে। আর এখানে সবথেকে মজার বিষয়টা হলো থাকার জন্য রয়েছে বড় বড় জায়গা সহ টেন্টের ব্যবস্থা, যেখানে তোমরা দুজন থেকে শুরু করে ফ্যামিলি নিয়েও থাকতে পারবে, আর তার সাথে সাথে সমুদ্রের এই ঠান্ডা হাওয়া সহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে। সো গাইজ, এই মাত্র আমরা সবাই স্নান ফান করে উঠলাম এবং স্নান টান করে তোমাদেরকে তো দেখালাম পুরো এটা, তো স্নান করে উঠলাম, প্রচণ্ড খিদে পেয়েছে, ওনাদেরকে আমরা জানালাম যে আমরা এবার খাওয়া দাওয়া করবো, তো ওনাদের সাধারণত 1:30 থেকে 2টার মধ্যে খেতে দেয়, তো আমাদের অলরেডি এখন বাজে হচ্ছে 1:13 বাজে এই মুহূর্তে, তো মোটামুটি হ্যাঁ মোটামুটি এক্ষুনি খাবার দিয়ে দেবে, হয়তো চলে এসছে, তো আমরা যাচ্ছি তোমাদের সাথে। চলো দেখো তোমরা খাবার দাবারগুলো, টেস্ট আমরা তোমাদেরকে তো অবশ্যই ইয়ে করবো, রিভিউ দেবো, তো খেয়ে আমরা দেখাচ্ছি তোমাকে, চলো ওখানে। তো গাইজ আমাদের খাবার দাবার চলে এসছে অলরেডি, এই দাদা দিয়ে দিচ্ছেন আমাদেরকে, হ্যাঁ থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমাদের আজকে দুপুরে মেনুতে ছিল ভাত, ডাল, আমুদি মাছ ভাজা, আলু পটলের সবজি, স্যালাড, চিংড়ি মাছের মালাইকারি এবং কাতলা মাছের কালিয়া, এছাড়াও রয়েছে চাটনি এবং পাঁপড়। তো গাইজ এবার আমরা খাওয়া দাওয়া স্টার্ট করবো, তো মোটামুটি তোমরা দেখতে থাকো বলতে আমরা মোটামুটি খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। তো ফার্স্টে স্টার্ট হলো আলু ভাজা, আমি খেয়ে আগে বলি কি ব্যাপার, কেমন তো সুন্দর, ঝালঝাল ডালটা হচ্ছে বেশ ভালো লাগছে মুখে, ডাল খুব সুন্দর হয়েছে, খাওয়া দাওয়াটা এক ঘর আছে, কোনো অসুবিধা নেই, বাঙালি মানে খাওয়া দাওয়া। যাচ্ছি হচ্ছে ম্যানগ্রোভ দেখতে, একদম কাছেই আমাদেরকে বললো যে এখান থেকে হেঁটে 3-4 মিনিট লাগে, তো ওই জন্যই আমরা যাচ্ছি, বেরিয়েছি, যাই এখন গিয়ে ম্যানগ্রোভটা দেখে আসি আর তোমাদেরকেও দেখাবো, চলো
এখান থেকে হেঁটে হয়তো 3-4 মিনিট গিয়ে দেখি, তোমরাও দেখো, দেখার পরে রিলস ফিলস বানাবো, তোমরা দেখতে পাবে আশা করি। সেগুলো ব্লগে নয়, সেগুলো ইনস্টাগ্রামে দিচ্ছি, সেগুলো আমাদের ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাবে। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি, হ্যাঁ আইডিটা নিচে দিয়ে দিচ্ছি, তোমরা দেখো, ওখানে গিয়ে চেক আউট করে নিও। আমরা ভিডিও বানিয়েছিলাম, যে মানে যে বানাচ্ছি ভিডিওগুলো তোমরা দেখতে পাবে, ওগুলো আপলোড করব আজকের পর থেকে, সাথে সাথেই আপলোড হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো দেখো তোমরা, আর আর তোমরা এরকম মানে ম্যানগ্রোভ কোথায় কোথায় দেখেছো সেগুলো আমাদেরকে জানিও ভিডিও কমেন্ট বক্সে। হ্যাঁ তো কমেন্ট বক্সে জানিও, জানিয়ে আমরা দেখি, ঠিক আছে? চলো তোমরা দেখো, আমরা দেখি এখান থেকে যাচ্ছি রাস্তাটা, তোমার সঙ্গে দেখো হয়ে যাবো। গ্রামের প্রত্যন্ত গ্রামের এক দ্বীপের ভেতরকার সরু রাস্তা, দেখো ছাগলরা, ছাগলরা ঘাস খাচ্ছে। এইসব তোমরা আমাদের কলকাতা থেকে সাধারণত দেখতে পাবে না। সামনে একটা মাঠ আছে, ছোট ছোট খেলা করছে বাচ্চারা, সেটাই। আমাদের কলকাতায় একরকম থাকে, এখানে আরেকরকম। দ্বীপের মধ্যে মানুষরা কীভাবে জীবনযাপন করে এখানে এলে তোমরা বুঝতে পারবে দেখলে। এখানকার মানুষদের জিজ্ঞাসা করতেই ওনারা আমাদেরকে বলল যে এটাই হচ্ছে ওদের ম্যানগ্রোভ অরণ্য। তো সেখানে এতটা পরিমাণ নোংরা এবং আবর্জনা দেখে আমরা আর ভেতরের দিকে ঢুকিনি, আর ওই সাইডে রয়েছে ওটাই হচ্ছে সমুদ্র। তো গাইস, এটাই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। তো বন্ধুরা, আমরা ম্যানগ্রোভ অরণ্য দেখে ক্যাম্পে ফিরতেই ওনারা আমাদেরকে সার্ভ করলো চা এবং পকোড়া মুড়ি। সন্ধ্যায় টিফিন করে কিছু স্পেশাল মুহূর্ত কাটাতে কাটাতে তোমাদেরকে যে অপরূপ রাতের দৃশ্যটা দেখাচ্ছি সেটা আর কিছুই নয়, সেটা হলো রাতের বিচ ক্যান্ডি। আর আমরা রাতে রুমে আসতেই ডিনার সার্ভ করা হলো, যার মেনুতে ছিল অনুষ্ঠানের জন্য রুটি এবং মটন কষা, আর আমার জন্য ছিল ভাত, আলু পটলের তরকারি এবং মটন কষা, এবং যার সাথে সর্বোপরি দেওয়া ছিল স্যালাড। দি নেক্সট ডে, সো গাইস গুড মর্নিং, এইমাত্র আমরা সবাই ঘুম থেকে উঠলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে পিছনে আমাদের কটেজ রয়েছে, তো এক্ষুনি সবে আমরা ঘুম থেকে উঠলাম। তো উঠেই অনুষ্ঠানে এখন রুমে ব্যাগ প্যাক করছে, সো ওই জন্যই আমি আর কি ইয়ে করছি। আমি আপাতত আজকের ইন্ট্রোটা এই মুহূর্তে আমি দিচ্ছি। আর মোটামুটি কালকে রাত্রে যা খাওয়া দাওয়া দিয়েছে সেগুলো তো তোমরা দেখলে, মোটামুটি খুবই ভালো ছিল। খাবারের স্বাদগুলো একটু ঝাল ঝাল, কিন্তু যারা একটু মানে ঝাল বা স্পাইসি খেতে পছন্দ করো তাদের জন্য তো এটা পারফেক্ট আমি বলবো। আর তার থেকে বড় কথা, এখানকার যে এনভায়রনমেন্ট সে দেখলে তোমাদের আর কি বলবো। এই দেখো জাস্ট, তো এটাই হচ্ছে আমাদের বসার যে জায়গাটা, আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। সকালবেলাতে মোটামুটি যা যা মানে মানে জোয়ার যা আসে সে মাথা পাগল করে দেওয়ার মতন জোয়ার, সে নিয়ে কোনো অসুবিধাই নেই। কিন্তু তোমরা যদি ইয়ে করতে চাও, তবে এইটুকু বলতে পারি যে আমাদের এসে একদিনের মুহূর্ত কাটানোর জন্য এটা খুব সুন্দর জায়গা। আর সেকেন্ড অফ অল, এই জায়গাটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, এই কারণেই যে এখানকার যে বনের যে ব্যাপারটা রয়েছে, যে যে গাছপালাগুলো, এই বিষয়টা আরও বেশি আমাকে টেনেছে। এবং এদের এই যে বসার যে জায়গাটা, অর্থাৎ ওদের এই যে মানে ওই যে রিসর্ট, রিসর্ট থেকে যে এতটা যে আমরা এলাম হেঁটে, অলরেডি নিচে দেখো জল দেখো কত। এই জিনিসটা তোমরা হয়তো পাশে ওইগুলো পাবে, কিন্তু ওগুলো এতটা দূর নয়, ওগুলো অনেক কাছাকাছি, মানে একদম ধার ধরে ধরে ওরা করেছে, বাট এটা কিন্তু ধার ছেড়ে প্রায় অনেকটা রয়েছে। তো গাইস, এইমাত্র আমাদেরকে চা দিয়ে গেল, তো আমরা এখন একটু চা খাই। চাটা খেয়ে এবার আমাদের মোটামুটি এবার আমাদের রুম ছাড়ার বিষয় হয়ে এসেছে। চা খাওয়ার পরে ব্রেকফাস্ট আসবে, ব্রেকফাস্টে আই হোপ লুচি কিছু একটা হয়েছে, ওটাও তোমাদেরকে দেখাবো। তো এখন যেহেতু চা আর নর্মাল একটা বিস্কিট দিয়েছে, তো ওই কারণে এটা দেখালাম না তোমাদেরকে। চা খাচ্ছি আমরা এখন। তো আপাতত ওনারা এটা দিল, দেওয়ার পর ওনারা বলছেন যে ঠিক আছে তোমরা ওয়েট করো,
আমরা আসছি কিছুক্ষণের মধ্যে, এসে তোমাদেরকে আমরা আমাদের ব্রেকফাস্টটা সার্ভ করে দেবে, দেন তারপরে আমরা করবো, আমরা জানতে পারবো, মানে বেরোবো, আস্তে আস্তে বেরোবো, বেরিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো মোটামুটি তোমরা তো দেখলে আজকের ভিউ, এই যে এই হচ্ছে আমাদের বিচ ক্যান্ডি, খুবই খুবই ভালো, এবং এখানকার লোকেদের ব্যবহার শান্ত নিরিবিলি পরিবেশ, এবং এখানকার যারা স্টাফ আছে খুব সুন্দর দারুণ বিহেভিয়ার, কোনো অসুবিধা নেই, তোমরা নিজের মতন করে থাকতে পারবে, কোনো প্রবলেম হবে না। 5 মিনিটস লেটার তো গাইস আমাদের মোটামুটি দাদা এক্ষুনি দিয়ে গেল আমাদেরকে, হচ্ছে সকালের ব্রেকফাস্টে কি কি আছে আমাদের, লুচি, তরকারি, ঘুগনি, ঘুগনি, লুচি, ঘুগনি, ডিম, ডিম, মিষ্টি, মিষ্টি, আমি আর হাতে বাজে আমি খেয়ে নি, রিভিউ দাও, প্রচন্ড খিদে পেয়েছে, ঝাল ঝাল না, এখানকার সব খাবারই ঝাল ঝাল, হ্যাঁ তরকারিটা ঝাল ছিল, দারুণ। ওকে তো গাইস তোমাদেরকে তো দেখালাম, তো তোমরা মোটামুটি আসো বিচ ক্যান্ডিতে, তোমরা আসো, এসে খাও দাও, মজা করো, এবং সপ্তাহের শেষে একটা দিন, একটা দিন থাকার জন্য আমি বলবো এটা মানে একদম পারফেক্ট জায়গা। তোমরা তোমাদের জীবনসঙ্গিনী হোক বা স্পেশাল মানুষকে নিয়ে আসো বা ফ্যামিলি বা ফ্রেন্ডস নিয়ে আসো, এসে জায়গাটা ঘুরে যাও, খুব সুন্দর এবং খুব মনোরম পরিবেশ। কারণ দেখো অনুষ্ঠানও ঘুরে খুব খুশি, তাই তো অনুষ্ঠা, অনুষ্ঠা ঘুরে খুবই খুশি, কারণ ব্যাপারটা হচ্ছে আমরা যেদিনকে এসেছি মানে গতকাল আমরা এসেছিলাম, প্রচণ্ড মজা করলাম আমরা, কালকে রাতটাও খুব মজা করেছি, যেহেতু এখানে এখন যেহেতু উইকেন্ড নয়, মানে যেহেতু আমরা ফ্রাইডেতে এসেছি, অত মানুষজনের ভিড় ছিল না, তাই জন্য আমরা আরও ভালো করে কাটিয়েছি, ঘুরতে পেরেছি, কিন্তু খুব একদম ঘরোয়া পরিবেশ, নিরিবিলি পরিবেশ, তোমরা বসে আড্ডা মারতে পারো, গল্প করতে পারো, সব কিছু ভালোভাবে কাটাতে পারো, সুস্থ স্বাভাবিকভাবে খুব সুন্দর করে মজা করতে পারো, আমি সাজেস্ট করি। আর আমাদের আমাদের হ্যাঁ আর আমাদের কিন্তু মজা হওয়ার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের এই দাদা, যে দাদা কিন্তু আমাদেরকে একদম সার্ভিস খুব সুন্দর করে দিয়েছে, এবং থ্যাংক ইউ দাদা তোমাকে। আর এরকম সার্ভিস মোটামুটি আমাদের এই ভিডিও দেখে হোক বা বাইরে থেকে যদি কেউ আসে, সেম সার্ভিস তোমার থেকে পাবে, তো এটা তোমাদের শুধু এরকমই সার্ভিস দিতে হবে। তোমার সার্ভিসটা আমাদের খুব ভালো লেগেছে পার্সোনালি, এই জন্যই কিন্তু তোমাকে আমাদের আরেকবার করে তোমাকে দেখানো। তো দাদা আমাদের খুব ভালো সার্ভিস দিচ্ছে, যখন যেরকম, যখন যেটা কম পড়েছে, যখন যেটা দরকার পড়েছে, ইনস্ট্যান্ট দাদাকে আমি জানিয়েছিলাম বা দাদাকে আমি বললাম ফোন নাম্বার, তো ফোন নাম্বারটা লাগেনি দাদাকে, শুধু একটা হাঁক মারতে দাদা চলে এসছে, এসে আমাদেরকে যখন যেটা লেগেছে নিজের মতন করে ঘরোয়া পরিবেশের মতন খুব সুন্দর করে তোমরা কাটাও। এমনকি তোমরা যদি কিছু খাবার ধরো নিয়ে ট্রাভেল করে আসার সময় খাবারটা এক্সেস আছে, তোমরা শেষ করতে পারো নি খাবারটা, এখানে আমরা যখন নিয়ে এসেছিলাম বলে কেক আমরা দাদাকে পরে দাদা নিজের সব রেফ্রিজারেটরে রেখে দেয়, মানে এতটাই নিজের মতো করে আমরা এখানে থাকতে পেরেছি, সব জায়গায় আবার হয় না, সেটাই এটাই মেন পয়েন্ট। তো মোটামুটি আজকের ভিডিও পিচ ক্যান্ডিতে এই পর্যন্তই, এবার আমাদের বাড়ির পথে যেতে হবে, আমরা এসেছিলাম মেনলি আমাদের অ্যানিভার্সারি নাইটটা কাটাবার জন্য, আমরা যেলাম একটু দূরে শহরের থেকে একটু দূরে গিয়ে একা একটু নিরিবিলি এরিয়াতে গিয়ে কাটাবো দুজন মিলে, লোকজন কম থাকবে, আর সেটাই হয়েছে আমাদের, কালকে নাইটটা খুব সুন্দর কেটেছে, আমরা খুব মজা করেছি, আড্ডা মেরেছি, নিজেদের মনের কথা বলেছি, ঘোরা শেষ, এবার ব্যাক টু হোম। তো আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই রয়েছে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তো টাটা, আজকের মতো টাটা।